Welcome back. In a baffling development, Mamata Banerjee, the chief minister, under whose watch the heinous crime took place, took out a march in Kolkata to demand justice for the victim, whose safety in the first place was the responsibility of the state itself. Mamata Banerjee said, "How come one incident become the face of Bengal?" She cited Kathua, Unnao and Manipur to slam BJP for playing politics over the incident. She said it's important to expose the nexus between BJP and left, but the fact of the matter is, she didn't explain what happened. And there was no sorry also. There are a lot of questions which have not been answered by the Trinamool government. But before we go any further into this debate and raise those pertinent questions, not only of rape, but how did that crowd come? What was the response of the police? And who were the organizers? 7,000 people just don't collect themselves. They don't have a beehive way of functioning. They were human beings, not bees. But before that, let me play out the bite of Mamata Banerjee. মণিপুরে বিজেপি কোটা টিম পাঠিয়েছিলেন, সিপিএম কোটা টিম পাঠিয়েছিলেন, হাস্ত্রাসে গজেন্দ্রে পাঠিয়েছিলেন, উন্নয়তে কাছে পাঠিয়েছিলেন, দিল্লিতে যখন এনআরসির নামে গাদা গাদা লক্ষণ হয়ে গেল কোটা টিম পাঠিয়েছিলেন। আজকে বাংলায় একটা ইঁদুর কামড়ালেও আপনাকে 55টা 154টা টিম পাঠাতে হয়, লজ্জা করে না? আমাকে আপনারা যা ইচ্ছে বলুন, আমার গায়ে ফসকা পড়বে না। আমি মার খেতে খেতে একটা জীবন্ত লাশাল হয়ে গেছি। আমি যতদিন বাঁচব মানুষের কাজ করব। আমাকে চমকানি দেখাবেন না সিপিএম বিজেপি, আমাকে ধমকানি দেখাবেন না সিপিএম বিজেপি। আমরা নির্বাচন না করে নিজে নিজে জিতে আসিনি, আমাদের নির্বাচন পরিচালনা করেছেন ইলেকশন কমিশন এন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একটাও রাজ্য পুলিশ ছিল না, টোটালটাই সেন্ট্রাল পুলিশ। আজকে হেলথ মিনিস্টার আপনি বড় বড় কথা বলছেন, কেন এখনো আমাদের ন্যাশনাল হেলথ মিশনের টাকা আটকে রেখে দিয়েছেন? জবাব দিন, জবাব দিন, জবাব চাই। আপনি ফোন করে করে বলেননি অনেক জায়গায় সব স্টাইল বানাও। বিজেপি কি ভাবছেন বাংলাদেশে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এত ছাত্র মারা গেছে, আমরা বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি না? আমি বলিও না তাই, এটা দেশের ব্যাপার, দেশ দেখবে। কিন্তু আমরা শুধু ভদ্রতা করব আর আপনারা ভাববেন আমরা দুর্বল হয়ে গেছি, এটা নয়। সামলান দেশ, লজ্জা করে না। বাংলার কাছে বাংলায় কোন ঘটনা ঘটলে বাংলার রাজ্য সরকার, বাংলার প্রশাসন এনাফ টু ট্যাকেল দ্য সিচুয়েশন, এনাফ টু টেক দ্য অ্যাকশন। কামদুনির কেসে আমরা দুজনকে ফাঁসি দিয়েছিলাম, জেনে রাখুন। কোর্ট দেয়নি দিতে, তারা দিয়েছিল যাবজ্জীবন। এবারে আমরা ছাড়ব না, এবারে আমরা চাই ফাঁসি দিতে হবে। আপনারা ধনঞ্জয় চ্যাটার্জিকে ফাঁসি দিয়েছিলেন, এইখানে দাঁড়িয়ে বুদ্ধদেব বাবু শ্রী বলেছিলেন মীরা দেবী, কিন্তু সত্যিকারের লোকটি শাস্তি পেয়েছিল? পাইনি। এই তো প্রতিদিন কাগজে আমি রোজ পড়ছি একটা করে স্টোরি, তারা লিখছেন এলাকা থেকে যে ভদ্রলোককে দিয়ে জোর করে মিথ্যে কথা বলানো হয়েছিল আর নির্দোষী লোক শাস্তি পেয়েছিল, সে বলছে আমার আজকে অপরাধ বোধ হচ্ছে। আর ধনঞ্জয় বাবুর বউ বলছে আমি অ্যাটলিস্ট শান্তি পাচ্ছি এই কথাটা শুনে, আমি আজও বেঁচে আছি যাতে আমার শান্তি, আমার আত্মা শান্তি পায়। কি মনে করবেন না, এত তাড়াতাড়ি সব ভুলে গেলেন? ন্যাশনাল কমিশন পাঠিয়ে দিয়েছে বিজেপি, সব লোকজন বিজেপি পার্টি পাঠিয়ে দিয়েছে অ্যাসোসিয়েশনকে, মেডিকেল অ্যাসোসিয়েশন, ওটাও বিজেপি দিল্লি। আমাদের মহিলা কমিশন তার আগে পৌঁছে গেছিল,
নিয়ম হচ্ছে একটা মহিলা কমিশন কাজ করলে সেখানে দ্বিতীয়টা হয় না, একটা ইনভেস্টিগেশন চললে প্যারালাল আরেকটা চলে না, এটা সিস্টেম। আর কি করেছেন? হোম ডিপার্টমেন্টকে বলছেন নাইটে কি হয়েছে আমাদের রিপোর্ট দাও, তোমার কাছে রিপোর্ট নেই? আহা, তুমি মহারাজ, তুমি সাধু, তুমি মহারাজ সাধু বলে আজ আমরা চোর ভোটে জিজ্ঞেস করো রিপোর্ট তুমি পাওনি? তোমার রাজা তো তোমাকে রিপোর্ট দেওয়ার জন্যই বসে আছে, তোমার এখানে আইবি এসবি নেই, তোমার এখানে বিএসএফ নেই, তোমার এখানে সিপিআই নেই, তোমার এখানে ইডি নেই, তোমার এখানে মিডিয়া কন্ট্রোল করার মিডিয়া নেই, সব আছে। তা সত্ত্বেও তুমি গভর্নমেন্টকে বলছো, সেদিন রাত্রে কি ঘটেছিল? যা যা পুলিশের কাছে এভিডেন্স আছে পুলিশ সব দিয়ে দিয়েছে, এখন তুমি নাও না রিপোর্ট সিবিআই এর কাছে। একদিন গেছিলাম ওর বাড়িতে সোমবার, মাকে বলে এসেছিলাম, বাবাকে ওদের সাথে কথা বলে পারমিশন নিয়ে, যে আমাকে চারটে দিন টাইম দিন, রবিবারের মধ্যে যদি আমরা এই মামলার সবটা তদন্ত করে শেষ করতে না পারি আর ফাঁসির ব্যবস্থার জন্য বিচারালয়ে সবকিছু করতে না পারি, আপনি রবিবার দিন নিজেই সিবিআই তে দিয়ে দেবো।